লাল শাক কিভাবে সহজে ভাজি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু লাল শাক পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে আনা। তো আপনারা এভাবে লাল শাক পরিষ্কার করে নেবেন, কারণ নিচে রাখে পরিষ্কার করলে দেখা যায় অনেক সময় চুল পাওয়া যায়, এই জন্য আমি টেবিল ফোর রাখে পরিষ্কার করলাম। আর সিনের মধ্যে শাকটা যেভাবে ধুইতে হয়, আমি একটি বলের মধ্যে পানি নিয়ে তারপর ঝাঁজ দিয়ে এভাবে শাকটা পরিষ্কার করে নিয়েছি। এবং ট্যাপের মধ্যে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা দিয়েছি, পানি অনেক ছিটকে তাই। তো বারবার এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি শাকের মধ্যে। বাজার থেকে আনা শাকগুলোর মধ্যে অনেক বালু পাওয়া যায়, তো বালুর কারণে দেখা যায় যে শাকটা খেতে অনেক বালু লাগবে, এই জন্য এভাবে ধুলে আমরা বাসা বাড়িতে যারা থাকে তারা এইভাবে শাক ধুতে পারে, কারণ সবার জন্য তো পুকুর থাকে না, গ্রামে পুকুর পাওয়া যায়। তো আমি যে সময় যে পরিবারে যে কাজগুলো করি, যেভাবে রান্না করি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে, যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যারা ফলো দেন না ফলো দিবেন। তো আমি শাক পরিষ্কার করা আমার শেষ। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি সরষের তেলটা বেশি গরম করি নাই, গরম করলে যখন তাপমাত্রা হয়ে যায়, তাপ উঠে যায়, তখন এটার ইয়েটা কমে যায়, এই জন্য আসলে আমি গরম হওয়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলো তখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকটা আমি প্রথমে ভাপিয়ে নিই নাই, আমি একসাথে ভেজে নিব। এরপর আমি কিছু কুচি করে রাখা রসুন দিয়েছি। শাকের সাথে যখন কুচি করা রসুন দিবেন তখন শাকটা খেতে অনেক অনেক ভালো লাগবে, কাঁচা রসুনটা আর কি। যখন শাক দিবেন তখন এভাবে দিলে অনেক মজা হয়। আমার মা দেখি এভাবে ভাজি করে, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কে কে এইভাবে ভাজি করেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। তো আমার কিন্তু শাক ভাজাটা হয়ে আসছে, 5 মিনিটের ভিতরে এই শাকটা আপনার ভেজে নিতে পারেন, সহজেও হয়ে যায় শাক ভাজা, একদম সহজ ভাজাটা। এভাবে ভাপ দেওয়া ছাড়া যদি ভাজি করেন তাহলে তো কথাই নেই, কতটা সহজ তখন বুঝতে পারবেন। তো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে আসছে। তো লবণটা হয়েছে কিনা আমি একটু দেখে নিব, শাক যখন লবণ হবে না শাক কিন্তু কমতে চাইবে না, কম হবে বা লবণ না দেওয়া হয়। এভাবে শাক ভাজি করলে খেতেও দুর্দান্ত লাগে, তো আপনারা এভাবে ট্রাই করবেন। এবং গোস্তর সাথে শাক ভাজি হলে তো কথাই নেই, খেতে দারুণ। তো আমি আজকে গরুর গোস্ত রান্না করেছি, এর সাথে আমি শাক ভাজা খাবো। শাক ভাজাটা কিন্তু আমার হয়ে আসছে, গরুর গোস্ত ডাল এবং শাক ভাজি খেতে কতটা মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখনই গোস্ত রান্না করবেন এভাবে শাক ভাজি করবেন, খেতে অনেক মজা লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ফলো দেন না আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। তো আমি এখন ভাত নিয়েছি খাওয়ার জন্য। আমি আবার যে যতটা তরকারি রান্না করা হয় আমি সবগুলো তরকারি একসাথে নিয়ে খাই, জানি না কে কেমন খায়, এটা আমার আসলে অভ্যাস, সব তরকারি আমি একসাথে নিয়ে খাই। আমার আম্মা কী করে, শাক রান্না করলে ভাজি করলে শুধু শাকটা দিয়ে প্রথমে কিছু ভাত খাবে, তারপর অন্য তরকারি নেবে। কিন্তু আমি কী করি, আমি প্রতিটা তরকারি যতটা রান্না করবো, তিনটা হলো তিনটা, দুইটা হলো দুইটা, চারটা হলো চারটা, আমি সব একসাথে নিয়ে খাওয়া শুরু করে দিই। তো আমি সব তরকারি একসাথে নিয়েছি, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। শাক ভাজা দিয়ে গরুর মাংস খাই, খেতে দুর্দান্ত। তো আপনারা এইভাবে শাক ভাজি করে দেখবেন, অনেক মজা। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।